হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি চক বাজার থেকে আপনাদেরকে জুয়েলারি এবং কসমেটিক আইটেমের শো পিস রাখার জন্য ডেকোরেশন আইটেম দেখানোর চেষ্টা করেছি। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, দোকানদার ভিডিও করতে দেবে না, তারপর আমি জোর করে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। ৮৫০ আচ্ছা, তারপরে তারপর একটা দেখাও, এটা কোথায় থাকে? দাম কয় টাকা? ৪৮০ টাকা। আচ্ছা, তারপরে জোরে বল, আমি তো শুনতে পাচ্ছি না, কয় টাকা কেমন দাম? এটা ৩৫০, এটা ৩২০, ৩৫০, ২২০। আচ্ছা, তারপরে কিছু দেখাও, নতুন কিছু দেখো। এটা কি বলো দেখি, কি সীতাহার? সীতাহার বক্স কয় টাকা দাম? ১৬০, শুধু ৬০। তারপর একটা দেখো, ৪৫ টাকা। কি দাম এটার? কি নাম? আর ওগুলো দেখাতে, ওগুলো কেমন দাম? ১৮০ টাকা। এটা ২০০ টাকা। এখান থেকে দেখা যাচ্ছে ৩০টা, কয় টাকা দাম? ১৯০টাকা। আচ্ছা, ওখানে বক্স দেখাও দিই, ওখান থেকে কিছু বক্স, আংটির বক্স, আংটির বক্স ১২০ টাকা, আংটির বক্স ১২০ টাকা। আচ্ছা, এটা আংটির বক্স কয় পিস রয়েছে এখানে? ১২ পিস, ২২০টাকা। আচ্ছা আচ্ছা, দেখো তার কিছু নতুন কিছু আছে নাকি আংটির বক্স? এগুলো কি বলা হয়? ৩০টা, ৪০০টাকা পিস। ৩০টা, ৪০০টাকা পিস, ৩০টা। নতুন কিছু আর কি আছে? এটা কি বলা হয়? ব্যাসলেটের বক্স, ৪৮০টাকা ডর্জন, ৪০টাকা পিস। দেখো তার নতুন কি আছে? দুলের স্টার কয় টাকা দাম? ২০০টাকা পিস। ৪০টাকা পিস। এটা কিসের স্টার বলা হয়? দুলের স্টার, ৪০টাকা পিস। আচ্ছা, আর এটা ৬০টাকা পিস। ২০০টাকা পিস, তাই না? ৫০টাকা পিস দুলের স্টার। আচ্ছা, চুরি চুরি রাখার বক্স কত? এগুলো এগুলো কেমন দাম বলবা? এগুলো ১৪০টাকা পিস। বড়গুলো? ছোটগুলো? ছোটগুলো ১১০টাকা। এটা কেমন দাম? টাকা হয় ৪০টা, ৬০০টাকা পিস। যেহেতু এখানে লোক আর নতুন কিছু দেখা পায়, এই আপনি চুরির আপনি আসে বালা বক্স কত করে? ১২০টাকা হবে, ১২০টাকা ডর্জন। দেখো তো নতুন কি আছে? ১৫০টাকা। আর এগুলো? এটা ৯০টাকা, ৯০টাকা। বড়গুলো দেখেন, এগুলো বড়গুলো দেখেন।
120 টাকা পিস, এগুলো কি বলা হয়?